আমি আপনার বই পড়ে খুশি হয়েছি। তিনি দাবি করেন যে পাঁচজন মানুষকে দাওয়াত দিয়েছেন। আমি বই পড়তে চাই, আমি খেলতে চাই, আমি খেতে চাই। এ জাতীয় বাক্যগুলো যেথায় আলোচনা করা হয় সেটি হচ্ছে ইনফিনিটিভ বা অসমাপিকা ক্রিয়াবিশেষ। তাহলে আজকের আলোচনা হচ্ছে টু দ্বারা যত রকম ইনফিনিটিভ আসে সবগুলো ইংরেজি ও বাংলা সহ জেনে নেয়া। ইনফিনিটিভ ভার্ব অসমাপিকা ক্রিয়াবিশেষ, ইনফিনিটিভ ভার্ব অসমাপিকা ক্রিয়াবিশেষ। তার আগেও আমরা ভার্ব অধ্যায় পড়েছি নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্বেরই একটি প্রকার হচ্ছে ইনফিনিটিভ। নন ফাইনিট অর্থ যা, ইনফিনিটিভ অর্থ ঠিক তাই। অর্থাৎ কোনো ভার্বের আগে টু বসে যত ধরনের বাক্য গঠন করা হয় সবগুলো আজকে এখানে আলোচনা করব। তাহলে শুরুতে আমরা একটু সংজ্ঞাটা জেনে নেই, তারপর সহজগুলো এবং ধীরে ধীরে কঠিনগুলো পড়ে আমরা এই ইনফিনিটিভটা সহজে জেনে নেব। সংজ্ঞাটা একটু দেখে নিন। অ্যান ইনফিনিটিভ ভার্ব ইজ দ্য বেস ফর্ম অফ ভার্ব উইথ দ্য ওয়ার্ড টু ইন ফ্রন্ট অফ ইট। অ্যান ইনফিনিটিভ ভার্ব ইজ, অসমাপিকা ক্রিয়াটা হয় দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বের একটি মূল ফর্ম বা ভিত্তি, উইথ দ্য ওয়ার্ড টু, টু সহ, ইন ফ্রন্ট অফ ইট, ইহার আগে। অর্থাৎ মূল ভার্বের আগে টু বসিয়ে যেটা গঠন করা হয় সেটাই হচ্ছে ইনফিনিটিভ। তাহলে শুরুতে সহজগুলো আমরা একটু দেখছি কিভাবে এর বাংলা অর্থ আসে। তাহলে মূল ভার্বের আগে টু বসাবেন তখন এর অর্থ দুইভাবে আসতে পারে, টু ডু করতে বা করার, তয়কার দিয়ে আসতে পারে অথবা র আসতে পারে। টু ডু করতে বা করার, টু কাম আসতে বা আসার, টু গো যেতে বা যাবার, টু ইট খেতে বা খাবার। তাহলে সহজ অর্থ হচ্ছে তয়কার তে দিয়ে আসতে পারে অথবা র দিয়ে আসতে পারে, টু রিড পড়তে বা পড়ার। তাহলে সহজগুলো আমরা এভাবে বুঝে গিয়েছি। টু ভার্বের সামনে বসবে এবং ভার্বের মূল ফর্মটা বসবে, এর অর্থ আসতে পারে বাংলা তয়েকার্তে অথবা র, যে কোনো ভার্বের সাথে এই টুটা বসে এইভাবে অর্থ আসতে পারে। যেমন টু ফ্লাই উঠতে বা উড়ার, টু সিট বসতে বা বসার, টু সিং গান করতে বা গান করার। তাহলে সহজ অর্থটা আমরা বুঝে গিয়েছি। এবার এই টুটা যত রকম আসে সবগুলো আমরা দেখছি। প্রথমে আছে ফুল ইনফিনিটিভ। ফুল ইনফিনিটিভ কোনটা? সেইটা হচ্ছে এই টু ডু করতে বা করার যেটা পড়েছি, এইটাই হচ্ছে ফুল ইনফিনিটিভ। মানে এখানে আর কোনো কমতি নেই, পুরোপুরিটাই ইনফিনিটিভ বোঝাচ্ছে। তাহলে ইনফিনিটিভ তিন রকমে আসতে পারে, একটা হচ্ছে ফুল ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে স্প্লিট বা ক্ল্যাফট ইনফিনিটিভ। শুরুতে আমরা দেখছি ফুল ইনফিনিটিভ, যেটা এখানে সহজভাবে শিখে গিয়েছি টু ডু করতে করার, টু কাম আসতে আসার। আর এখানে একটু ভালোভাবে আমরা দেখে নিচ্ছি। সিম্পল সেন্টেন্স, আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। আই ওয়ান্ট আমি চাই, টু প্লে খেলতে, ফুটবল ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। তাহলে টু প্লে খেলতে বা খেলার, এই দুইভাবে আসতে পারে। তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তারপরে দেখুন কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে চলমান বাক্যে কীভাবে আসবে। চলমান বাক্যে সাধারণত তিনভাবে আসতে পারে। শুরুটা বলছি আই এম গোয়িং টু বি প্লেয়িং, আমি খেলতে যাচ্ছি। আই এম গোয়িং টু বি রিডিং, আমি পড়তে যাচ্ছি। আই এম গোয়িং টু বি ইটিং, আমি খেতে যাচ্ছি। এছাড়াও আবার ভার্বের তিন নম্বরটা দিয়েও আসতে পারে, আই এম গোয়িং টু বি প্লেইড, আমি খেলতে যাচ্ছি। আই এম গোয়িং টু বি ইটন, আমি খেতে যাচ্ছি। তাহলে প্লেয়িং এবং প্লেইড দুইটা একই রকম অর্থ আসে। অথবা নাউনও আসতে পারে, তখন অর্থ কী হবে, আই এম গোয়িং টু বি অ্যা প্লেয়ার, আমি একজন খেলোয়াড় হতে যাচ্ছি। তাহলে তিন রকমে এখানে অর্থ আসতে পারে কন্টিনিউয়াসে। আই এম গোয়িং টু বি প্লেয়িং, আমি খেলতে যাচ্ছি। আই এম গোয়িং টু বি প্লেইড, আমি খেলতে যাচ্ছি। আই এম গোয়িং টু বি অ্যা প্লেয়ার, আমি একজন খেলোয়াড় হতে যাচ্ছি। এই তিনভাবে কন্টিনিউয়াসে এই টু ভার্বটা আসতে পারে বা ইনফিনিটিভটা আসতে পারে। তারপরে দেখুন পারফেক্টে। পারফেক্টে এই ইনফিনিটিভটা বহুভাবে আসতে পারে। আই এম গ্ল্যাড টু হ্যাভ রিড ইউর বুক, আমি আপনার বই পড়ে খুশি হয়েছি। তাহলে এখানে হয়েছি অর্থ হয়েছে, অতীতের অর্থ দিয়েছে, মানে ইমিডিয়েট পাস্ট, কাছাকাছি অতীত, এরকম অর্থ দিয়েছে। আই এম গ্ল্যাড টু হ্যাভ রিড ইউর বুক, আমি আপনার বই পড়ে খুশি হয়েছি, অথবা আমি আপনার বই পড়ে খুশি, এতটুকু দিলেও হয়ে যাবে। হয়েছিটা সাইলেন্ট থাকতে পারে। আই এম গ্ল্যাড, আমি খুশি, টু হ্যাভ রিড, পড়ে হয়েছি, ইওর বুক আপনার বই, টু হ্যাভ রিড অর্থ হচ্ছে পড়ে হয়েছি। তাহলে এইভাবে এসেছে টু হ্যাভ রিড, পড়ে হয়েছি, পড়ে খুশি হয়েছি।
তাহলে কি আসছে এখানে 2 এর পরে একটা হ্যাভ আসছে তারপরে রিড আসছে ভার্বের 3 নম্বরটা তারপরে সেন্টেন্সটি দেখুন হি ইজ প্রিটেন্ডিং টু হ্যাভ কমপ্লিটেড হিজ ওয়ার্ক তিনি নিজের কাজটি সম্পূর্ণ করার ভান করেছেন আমি আগেই বলেছি কখনো করতে তে দিয়ে আসতে পারে হয়েছি দিয়ে আসতে পারে অথবা করার র দিয়ে আসতে পারে হি ইজ প্রিটেন্ডিং টু হ্যাভ কমপ্লিটেড সম্পূর্ণ করার টু হ্যাভ কমপ্লিটেড সম্পূর্ণ করার এখানেও লিখেছি টু কাম আসতে আসার তাহলে এখানে হবে সম্পূর্ণ করার হি ইজ প্রিটেন্ডিং টু হ্যাভ কমপ্লিটেড হিজ ওয়ার্ক তিনি নিজের কাজটি সম্পূর্ণ করার ভান করেছেন তারপরের সেন্টেন্সটি দেখুন হি ইজ প্রিটেন্ডিং টু হ্যাভ বিন কমপ্লিটেড হিজ ওয়ার্ক একই রকম অর্থ আপনি হ্যাভ বিনও দিতে পারেন অথবা টু হ্যাভ কমপ্লিটেড এতটুকু দিতে পারেন অথবা টু হ্যাভ বিন কমপ্লিটেড এইটাও দিতে পারেন একটু পার্থক্য হয় শুধু অর্থটার তিনি তার কাজ শেষ হয়েছে বলে ভান করেছেন মানে সেন্টেন্সটা একটু ঘুরিয়ে অর্থটা হবে কিন্তু কাজ একই হয়েছেন বা করেছেন হি ইজ প্রিটেন্ডিং তিনি ভান করেছেন টু হ্যাভ বিন কমপ্লিটেড শেষ হয়েছে বলে হিজ ওয়ার্ক তার কাজ তিনি তার কাজ শেষ হয়েছে বলে ভান করেছেন তারপরের সেন্টেন্সটি দেখুন হি ইজ সেড টু হ্যাভ কিলড 5 পিপল তিনি 5 জন মানুষকে হত্যা করেছেন বলে জানা গেছে এখানে কিভাবে এসছে টু হ্যাভ এর অর্থ টু হ্যাভ কিলড টু হ্যাভ তারপর ভার্বের 3 নম্বরটা আর এখানে আসছে কিন্তু টু হ্যাভ বিন কমপ্লিটেড আর এখানে এসছে টু হ্যাভ কমপ্লিটেড আর এখানে আসছে টু হ্যাভ রিড তাহলে সবগুলো কাছাকাছি অর্থ দিচ্ছে হি সেড টু হ্যাভ কিলড তিনি হত্যা করেছেন বলে জানা গেছে 5 পিপল 5 জন মানুষ হি সেড তার সম্পর্কে জানা গেছে টু হ্যাভ কিলড হত্যা করেছেন 5 পিপল 5 জন লোককে এভাবে অর্থ আসতে পারে তিনি 5 জন মানুষকে হত্যা করেছেন বলে জানা গেছে তারপরেটি দেখুন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হি ক্লেইমস টু হ্যাভ বিন রিডিং দ্যাট বুক তিনি দাবি করেন যে বইটি পড়েছেন হি ক্লেইমস তিনি দাবি করেন টু হ্যাভ বিন রিডিং পড়েছেন দ্যাট বুক ওই বইটি তিনি ওই বইটি পড়েছেন বলে দাবি করেছেন এভাবে আসতে পারে টু হ্যাভ বিন রিডিং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এখানে টু হ্যাভ যতভাবে আসতে পারে ইনফিনিটিভ হিসেবে সবগুলো এখানে একটি করে উদাহরণ দেওয়া হয়েছে বাংলা অর্থ সহ আশা করি এটা বারবার পড়ার মাধ্যমে আপনি আয়ত্ত করে নেবেন তারপরে দেখুন এখানে হচ্ছে কতভাবে এই টুটা বসতে পারে অর্থাৎ পজিশন অনুযায়ী এইটা কত জায়গায় বসতে পারে পার্ট অফ স্পিচ এর অংশ হিসেবে বা পদ হিসেবে সেইগুলো এখানে অর্থ সহ সেন্টেন্সগুলো দিয়েছি আর বাংলাটা আমি সাথে সাথে বলছি প্রথমত উদ্দেশ্য উদ্দেশ্য বোঝাতে এখানে যে ব্যবহার করেছি টু ডু করতে করার টু কাম আসতে আসার এইটাই হচ্ছে উদ্দেশ্য তাহলে আই উইল কিল দ্য ডগ টু রেস্কিউ হিম তাকে উদ্ধার করার জন্য আমি কুকুরটিকে হত্যা করব আই উইল কিল দ্য ডগ আমি কুকুরটিকে হত্যা করব টু রেস্কিউ হিম তাকে উদ্ধার করার জন্য এই যে করতে করার টু কাম আসতে আসার টু কিল হত্যা করতে হত্যা করার এইভাবে অর্থ আসতে পারে উদ্দেশ্য হিসেবে পারপাস হিসেবে তারপর কর্তা হিসেবে তথা সাবজেক্ট হিসেবে কিভাবে আসে টু সুইম ইন দ্য পন্ড ইজ গুড শুরুতেই এই টুটা ইনফিনিটিভ আসতে পারে সাবজেক্ট হিসেবে বা কর্তা হিসেবে টু সুইম ইন দ্য পন্ড পুকুরে সাঁতার কাটা ইজ গুড ভালো পুকুরে সাঁতার কাটা ভালো আবার বলতে পারেন টু এক্সারসাইজ ইজ গুড হ্যাবিট ব্যায়াম করা ভালো বা ভালো অভ্যেস টু এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ এভাবেও বলতে পারেন তাহলে শুরুতে টুটা সাবজেক্ট হিসেবে আসছে ইনফিনিটিভ তারপরেটা দেখুন মুখ্য কর্ম অর্থাৎ বস্তুবাচক কর্মটি আই লাইক টু রাইট বাংলা আই লাইক আমি পছন্দ করি টু রাইট লিখতে বাংলা বাংলা আই লাইক টু রাইট বাংলা আমি বাংলা লিখতে পছন্দ করি তাহলে এটা মুখ্য কর্ম অর্থাৎ বস্তুবাচক আর বাংলা এটাও বস্তুবাচক কিন্তু এটা গৌণ কর্ম তারপরে দেখুন কর্তার পরিপূরক হিসেবে কর্তার পরিপূরক কোনটা এটা হচ্ছে কমপ্লিমেন্ট সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অর্থাৎ সাবজেক্ট যা বুঝাবে অবজেক্টটা ঠিক তাকেই বুঝাবে এটাই হচ্ছে কমপ্লিমেন্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট বা কর্তার পরিপূরক হিজ অ্যাম্বিশন ইজ টু ফ্লাই তার উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে উড়া বা উড়ে বেড়ামু আবার পরে যদি একটা অবজেক্ট দেন তাহলে কিন্তু আবার অন্যটা হয়ে যাবে অবজেক্ট দিবেন না এটাই হবে অবজেক্ট এবং এটা সাবজেক্টের কমপ্লিমেন্ট হিজ অ্যাম্বিশন যা টু ফ্লাই ঠিক তাই বোঝাচ্ছে গুণ অ্যাডজেক্টিভ দিস ইজ দ্য বেস্ট টাইম টু স্টার্ট দিস ইজ দ্য বেস্ট টাইম এটা হচ্ছে একটা সময় নাউন টু স্টার্ট শুরু করার তাহলে এটা টু স্টার্ট দ্বারা অ্যাডজেক্টিভ বুঝিয়েছে দ্য বেস্ট টাইম এর গুণ বুঝিয়েছে
This is the best time to start. এখনই শুরু করার উপযুক্ত সময়। তারপর এটা হচ্ছে বিশেষণ বা adverb। Adverb হিসেবে কিভাবে এই to infinitiveটা আসে? You need the highest number to win. You need আপনার প্রয়োজন বা তোমার প্রয়োজন the highest number, সর্বোচ্চ number to win, জেতার জন্য। তাহলে need এইটাকে modify করেছে to win adverb হিসেবে। You need the highest number to lead. You need the highest number to win. আপনাকে জেতার জন্য বেশি নাম্বার দরকার। Adjective পর adjective বা দোষগুণের পর it is important to be polite. ভদ্র হওয়া খুবই গুরুত্বপূর্ণ। It is important, important হচ্ছে adjective, to be polite. তারপরে এটা এসছে। তাহলে adjective পরে এসছে ভদ্র হওয়াটা গুরুত্বপূর্ণ। It is important, ইহা গুরুত্বপূর্ণ, to be polite, ভদ্র হওয়া। তারপরে হচ্ছে noun pronoun এরপর, noun অথবা pronoun এরপর। I invited a friend to attend the party. I invited, আমি আমন্ত্রণ করলাম a friend, একজন friend বা বন্ধুকে, to attend the party, সবাই উপস্থিত থাকতে অথবা পার্টিতে উপস্থিত থাকতে বা জয়েন দিতে। To attend, এটা infinitive হয়েছে, a friend noun এর পরে হয়েছে। তারপরে প্রশ্ন করার জন্য আপনি infinitive to-টা ব্যবহার করতে পারেন। Do you understand what to do? আপনি কি বুঝতে পেরেছেন কি করতে হবে? Do you understand what to do? আপনি কি বুঝতে পেরেছেন কি করতে হবে? তাহলে what to do, যা করতে হবে, এটা হচ্ছে infinitive। এতক্ষণ আমরা সহজ to do করতে করার to come আসতে আসার এবং to have দিয়ে যত রকম আসতে পারে এটা জেনে গিয়েছি। Position মানে কত জায়গায় এই to infinitiveটা বসতে পারে সেটা জেনে গিয়েছি। এবার কিছু জানবো, সেটা হচ্ছে bare infinitive। Bare infinitive মানে হচ্ছে এখানে আপনাকে লিখতে হবে না কিন্তু বাংলা অর্থ উঠাতে হবে, এটাই হচ্ছে bare infinitive। লেখার সময় এই টুটা দেখা যাবে না কিন্তু অর্থ উঠাতে আপনি এই টুটা ব্যবহার করতে হবে। যেমন ইউ হ্যাড বেটার গো, তোমার বরং যাওয়া উচিত। তোমার বরং যাওয়া উচিত মানে তুমি যেতে পারো, এরকম টু পারো অর্থ বোঝাবে। ইউ হ্যাড বেটার গো, তোমার বরং যাওয়া ভালো। তাহলে এখানে টু ছিল এই গো এর আগে কিন্তু এটা লিখতে হয় না কিন্তু অর্থ উঠানোর সময় বলতে হয়। তারপরেটা হচ্ছে লেট হিম গো টু অফিস, তাকে অফিসে যেতে দাও। তাহলে লেট হিম তাকে দাও, গো যেতে, কিন্তু এখানে বলিনি টু গো, তাহলে টুটা লিখতে হয় না, এখানে মনে মনে থাকবে টু গো টু অফিস, টুটা লিখতে হয় না প্রথম টুটা। তারপরেটা হচ্ছে প্রেপোজিশন টু, লেট হিম গো, লেট হিম গো টু অফিস, তাকে অফিসে যেতে দাও। তাহলে এখানে টুটা ছিল কিন্তু লিখতে হয় না, এটাকেই বলা হয় বেয়ার ইনফিনিটিভ মানে টু ছাড়া, কিন্তু অর্থ উঠাতে আবার টু ব্যবহার করতে হবে। তাকে অফিসে যেতে যাও, তো এই কারণে এটা হচ্ছে টু গো এর আগে ছিল। তারপরে হচ্ছে স্প্লিট বা ক্ল্যাফট ইনফিনিটিভ। স্প্লিট বা ক্ল্যাফট ইনফিনিটিভ মানে হচ্ছে এটা অরিজিনাল ভার্বটার সাথে সংযুক্ত থাকবে না, একটু দূরে চলে যাবে। দূরে চলে যাওয়া স্প্লিট মানে কাটা পড়ে যাওয়া অথবা ক্ল্যাফট একটু দূরে চলে যাওয়া। We were told to carefully view the sky. We were told, আমাদেরকে বলা হয়েছিল to carefully view, সচেতনভাবে দেখতে। তাহলে view এটা হচ্ছে verb, এর আগে to হওয়ার কথা কিন্তু মাঝখানে একটি adverb চলে এসছে, এজন্য view থেকে to-টা আলাদা হয়ে গিয়েছে, এটাই হচ্ছে split বা cleft. We were told to carefully view the sky. আমাদেরকে সচেতনতার সাথে আকাশটাকে দেখতে বলা হয়েছিল। আবার যদি একসাথেও এটা করে দিতে পারেন, একসাথে করলে তখন আবার এটা স্প্লিট বা ক্ল্যাফট হবে না। উই ওয়ার টোল্ড টু ভিউ দ্য স্কাই, আমাদেরকে আকাশটা দেখতে বলা হলো। কেয়ারফুলি বা অ্যাডভার্বটা যদি না থাকে তখন আবার এটা স্প্লিট বা ক্ল্যাফট হবে না, আর কেয়ারফুলি মাঝখানে অ্যাডভার্বটা বসিয়ে দিলে তখন এটা ক্ল্যাফট বা স্প্লিট হয়ে যাবে। এভাবে আমরা ইনফিনিটিভ বা টু যতভাবে সেন্টেন্সে আসতে পারে এবং অর্থ যতভাবে উঠতে পারে সবগুলো আমরা জেনে গিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, বাই বাই।